হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএল 0.2 টিভিতে আপনাদের সবাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে না কোনো ফানি ভিডিও, না কোনো মিউজিক ভিডিও নিয়ে আসছি। আজকে আমি তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখি অবাক হয়ে যাবে। কারণ গতকাল 2 তারিখ ছিল জানুয়ারি মাসের, এবং 2 তারিখে ছিল আমার কি জানো কি ছিল বার্থডে। হ্যাঁ, 2 তারিখে ছিল আমার বার্থডে, এবং আমার কলেজের চক্রে জানা যান আমার জন্য বরিশাল থেকে আমার জন্য বক্স পাঠিয়েছে, এবং এই বক্সটা আনতে আমরা যাব। কারণ আমার এসএমএসে অর্থাৎ আমার ফোনে একটা এসএমএস আসছে যে আমার পার্সেলটা চলে আসছে, তো আমি পার্সেলটা নিতে যাব। তো বর্তমান সময়, তো আমি এখন যাব, তো আমার সাথে না থাকবা, ঠিক আছে? ওকে, তো ভিউয়ার্স, তোমরা হয়তো ভাবতেছো যে জিহাদ ভাই আমাদের একাই যাবে। না 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 না, আমি ভুল করব না, কারণ অনেক সময় হয়ে গেছে, সেজন্য আমি একাই যাব না, আমার সাথে আরেকজন রয়েছে। তো ক্যামেরার পিছনে তো দেখুন, এই যে আমার বড় ভাই, কালকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার বার্থডেতে, আমাকে বুকে জড়িয়ে ধরছিল। এবং আসেন আসেন, আরও দেখাই, এদিকে আমার ভাই রয়েছে লাবু। অবশ্যই এর সাথে তো আমার অনেকগুলো ভিডিও রয়েছে, তাই না লাবু? অবশ্যই আপনি দেখবেন এই তিনটা ভিডিও আমার। আমরা বার্থডে পালন করব, বার্থডে 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 গতকাল চলে গেছে, আজকে আমি পার্সেল নিয়ে যাব। হ্যাঁ, আমাদের সমাজে দাও করবেন। আর এরা কেউ আমার সাথে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে আমার ড্রাইভার, বাইক চালাবো আমি। না না না, আমার খালতা ভাই, ঠিক আছে, আমার খালতা ভাই। তো এ আমার সাথে যাবে, কারণ বাইকে একা যাওয়া যাবে, কিন্তু বাইকে কেমনা করে যাবে না, ঠান্ডা আরে ঠান্ডার সাথে কোনো সম্পর্ক নেই। তো ভিউয়ার্স দেখো, অনেক কষ্ট করে, ঠিক আছে, আমি রাত্রের মধ্যে পার্সেলটা নিয়ে আসতেছি, এবং তোমাদেরকে বিনোদন দিচ্ছি, প্লিজ আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এবং ভিডিওটা যদি তোমাদের মনে মধ্যে সামান্য পরিমাণ যদি দোলাই দিয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই, ঠিক আছে? তো তো ঠিক আছে, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। লেটস গো। তোমরা দেখতেছ আমি যাব বলে এরা লাফালাফি কারণে অলরেডি দেখো কাপড় চোপড় সব পরে টুলে সে। আমিও কাপড় চেঞ্জ করতেছি, আপনারা দেখতেছেন আমাকে, ঠিক আছে, আমি কাপড় চেঞ্জ করতেছি। তো ভিউয়ার্স, ঠিক আছে, ক্যামেরাটা অন করে অফ করে দেই, কারণ আমরা এখন এগুলো একটু ফটোটি করব, ঠিক আছে? যাও। মালিক স্যার, মালিক স্যার, আপনার কি আপনার নাকি ইয়া হয়েছে, বাচ্চা হয়েছে? দুইটা আপনার দিনে বাচ্চা হয়েছে? লাভ ভাই, লাভ ভাই, তোমার নাকি দিনে বাচ্চা হয়েছে? না ভাই, আমার হয়নি। তোমার বাচ্চা হয়নি, কার বাচ্চা হয়েছে ভাইয়া? আপনার বাচ্চা দুইটা হয়েছে, সেটা আমার বউয়ের একটা বাচ্চা হয়েছে। আপনার বউয়ের না, আপনি আমার আমার দুইটা বাচ্চা হয়েছে, হয়ে যায় রে, আপনার হয়েছে, হয়ে যায়। তো ভিয়াজ, এনারে মানে পেট থেকে ঠিক আছে, দেখেন পেট দিতেন কি পেট ভাই দিয়ে সারে দুনিয়া গন্ডগোল। তো ভিউয়ার্স, আমরা অলরেডি বাইরে হয়ে গেছি, আমরা এখন চলে যাব আমরা গেটের দিকে, ঠিক আছে? তো আপনারা দেখুন, আমরা এখন গেট খুলবো এবং চলে যাচ্ছি, ঠিক আছে? তো তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমি চলে যাচ্ছি, শীতে কাপড় অতটুকু নেই নেই, তবে এখন বাজারের দিকে যাচ্ছি, বাজারে একটা শীতের কাপড় নিয়ে আমি রওনা দেব। তো চলুন, লেটস গো। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন, তো অনেক রাত হয়ে যাবে, এই জন্য আমরা চলে যাচ্ছি দোকানে। তো এখানে আমরা টুপি কিনবো, এই যে মাথায় দেওয়া এই যে এই পাঙ্কু টুপিগুলো, ঠিক আছে? তো দেখুন, এই দোকানে আমরা সবথেকে বেশি যখন আমরা ভালো করেন যে অর্থাৎ এখানে যখন থাকি, এখানে আমরা সবথেকে বেশি এই দোকানে ফোন করি। ভাইয়া এদিকে একটু ঘুরবে না, এ ভাই এদিকে ঘুরবে না, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে, ভাইয়া এদিকে ঘুরো, ফেস দেখাবে না। তো আমরা এখন টুপি কিনবো, ঠিক আছে? তোমরা দেখবা যে কোন কালারটা আমার সবথেকে ফেভারিট। আমি সবথেকে বেশিরভাগ লাল কালার এবং নীল কালারটা বেশি আমার ভালো লাগে। তো দেখো, আমি সাধারণত এই ব্র্যান্ডের টুপিটা নিচ্ছি, জানি না কেমন লাগবে, তো আগে আমি পড়ি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা অলরেডি টুপি নিয়ে নিচ্ছি, এখন আমরা রওনা দিব, ঠিক আছে? তো লেটস গো ভিডিওর দিকে।
আমরা সাধারণত পাম্পে আসছি, আমাদের গাড়িতে তেল কম আছে, আমরা তেল নিব। আমাদের তেল নেওয়া শেষ, আমরা এখন রওনা দিচ্ছি। ঠান্ডা তুমি ভোগ করতেছ, আচ্ছা ভোগ করো, সমস্যা নাই। আমাদের রাস্তা অনেক সুন্দর এবং ফাঁকা রাস্তা আছে, গাড়ি অনেক স্পিডে যাচ্ছে, চলতেছে গাড়ি। পরের দিকে এই রাস্তায় আবার দেখাবো, তবে রাত্রেবেলা এই রাস্তা দিয়ে আসতে প্রচণ্ড ভয় লাগে এবং এখানে অনেক মানুষ ভূত পর্যন্ত নাকি দেখছে। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে আমরা চলে আসছি। এই যে দেখেন আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস লেখা আছে উপরে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সাধারণত আমরা অনেক প্রক্রিয়েটেড হয়ে গেছিলাম যে আমার পার্সেলটা পাবো কিনা, তো আমরা আমাদের কাছেই পেয়ে গেছি, আমাদেরকে আর নীলফামে যেতে হচ্ছে না। তো আমরা এখন ভিতরে যাবো, ঠিক আছে চলো। তো আমরা অবশ্যই সিগনেচার টিগনেচার যা করার করে নিল অলরেডি। তো এখানে লেখা আছে, কী লেখা আছে এখানে, এটা আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে বরিশাল থেকে পাঠাইছে। এটা অবশ্যই সেই পার্সেলটা পেয়েছি, এত বড় একটা বক্স। আমরা তুলো ভাইয়া তুলো, আচ্ছা যাই হোক আমরা এখন এটা খুলবো না, আমরা তুলো খুলবো, আমাদের বাসায় যাবো, বাসায় যে আমরা খুলবো, ঠিক আছে। তো তুমি অনেক মানে লিফা ভাই যাও নাই, কাছেই পাইলা ডোমারের মধ্যে পাইলা, তো এই বিষয়টা তোমার কাছে কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে, কারণ আমি বাইক ড্রাইভ করতেছিলাম, অবশ্যই ঠান্ডা লাগতো, এমনি অলরেডি খুব ঠান্ডা লাগছে, কানগুলো ব্যথা করতেছে। তো প্রায় আমরা মনে করি যে 25 কিলো রাস্তা, 25-25-50 কিলো রাস্তা আমাদেরকে আর মানে জার্নি করতে হচ্ছে না, আমরা আমাদের কাছেই পেয়ে গেছি। সব এগুলো দর্শক আপনাদের দোয়া। তো ভিউয়ার্স, আমরা এখন এটা খুলবো না, ঠিক আছে, এটা আমরা আমাদের রুমে যে খুলবো। তো ক্যামেরাটা আমি অফ করি, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। ভিউয়ার্স, আমি খুবই এক্সাইটেড যে আমি বক্সটা খুলবো, আর কখন দেখবো যে বক্সের মধ্যে কী রয়েছে। রাত্রের মধ্যে পাঁচজনে ভিডিও করছে এবং অনেক ফাঁকা রাস্তার, অনেক ফাঁকা। তো আমার শুধু একটাই ইচ্ছা করতেছে, আমি কখন এই বক্সটা খুলবো, কখন এই বক্সটা খুলবো, কখন এই বক্সটা খুলবো, বা বক্সের মধ্যে কী দিয়েছি, এত বড় একটা বক্স, এত বড় একটা বক্সের মধ্যে কী রয়ে গিয়েছে। তো জানি না আমার কেমন লাগছে, আমি মানে বুঝাই এখন বুঝাতে পারবো না। তো ভাইয়া তোমার কেমন লাগছে ভাইয়া? অবশ্যই ভালো লাগতেছে ভাই, এত দূর থেকে একটা গিফট আসলো, অবশ্যই তোমার খুশি আমার খুশি। তো ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম আমাদের রুমমেটে। তো এটা রুমমেট বললে ভুল হবে, কারণ আমরা এখানে থাকি না, জাস্ট এখানে আমরা কথা বলি এবং আড্ডা দিই। তো আমরা চলে আসছি, এখন আমরা ফ্রেশ হবো, কারণ আমাদের গায়ের অবস্থা এবং দেখছো চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবং এই দেখে এদিকে আমার ভাই আছে, এ আমাদের অনেক কষ্ট করছে, আর ওকে দিকে খিদাও লাগছে পেটে,
অনেক কষ্ট করেছে ঠিক আছে অনেক ধুলাবাড়ি তো আমরা ফ্রেশ হয়ে আমরা যে জিনিসটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম খুলবো ফাইনালি এই যে জিনিসটা আর ক্যামেরাটা নিশ্চিত কিনে এসো দেখেন এই যে গিফট ইয়াদা এটা আমরা ঠিক আছে একটু পরে খুলবো তো আপনারা ওয়েট করুন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা ফ্রেশ আছি ঠিক আছে তো ভিউয়ার্স আমরা ফিজিক্যালি চলে আসছি এবং আমাদের এই যে গিফট আমরা এখন গিফটটা খুলবো ঠিক আছে তো জানি না আমার গিফটের মধ্যে কি রয়েছে তো গিফট খুলবো তোমরা দেখবা ঠিক আছে তো চলো গিফটের দিকে তো আমরা সাধারণত দেখতেছি গিফটটা আমাদের অনেক বড় গিফট আর তোমরা এখন দেখবা যে বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি এখানে বাজে কটা ঘড়ি এখন ঘড়ি বাজতেছে তোমার এখানে তো ঘড়ি দেখাচ্ছে না তো আমরা ইয়াতে দেখি এখন বাজতেছে হচ্ছে তোমার 6:49 ঠিক আছে তো আমরা এখন খুলবো আর ক্যামেরা ধরো সম্পূর্ণ প্যাকেটটা ক্যামেরা খুলবো ঠিক আছে ধরো তো এটা কাটার জন্য আমাদের যন্ত্র লাগবে একটা কাটাই আছে কিনা আমাদের কাটাই আছে না কাটাই আছে একটা কাটাই নিয়ে এসো তো ঠিক আছে তো জানি না এটাতে কি রয়েছে আমি এটা খুলবো তোমরা শুধু দেখবা ঠিক আছে দেখো কাটাই কাটাই তুমি কাটবো এই দেখো তো খাবার কি আছে বাইর করো আমার তো আহ কি বলতেছি কেমন যদি লাগতেছে বস্তা দিয়ে ঢাকা দিয়েছে সাধারণত আমার ফেস লুকিং করো লুকিং করো আমার ফেস লুকিং করো জানি না আমার এখানে কি রয়েছে জানি না এখানে কি রয়েছে আমার পাখিটা আমার জন্য কি দিয়েছে দাঁড়া দাঁড়াও খাবার তো এখানে আছে খাবার এইগুলোতে আছে তো আমরা এটা খুলবো না আমরা দেখি এই যে সাধারণত এই যে এক নাম্বার একটা বক্স দুইটা বক্স আল্লাহ একবার ও মা গো আ পিঠা পিঠা খাবা খাবা না দিবো না 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 থাক তিনটা বক্স গেল কিন্তু বন্ধুরা তিনটা বক্স চলে গেছে ও মা গো তুরুলা এগুলো তো মানে কি বলবো আর এগুলো মানে অনেক ইয়ে জিনিসটা দিয়ে তো থাক নার্মান এটা আমরা এটা রেখে দিবো এটা রেখে দিই সাধারণত এটা কি দিয়েছে আল্লাহ জানে থাক ও মা এটা ইয়ে করো ক্যামেরা নিয়ে আসো সাথে কাছে এটা কি দিচ্ছে আমি সেটাও জানি না তো এটাতে আল্লাহ জানে কি দিচ্ছে সেটা জানি না এটাতে কি দিচ্ছে এটা আমরা খুলবো ঠিক আছে তার আগে এটা কি এটাও কি দিচ্ছে এটা রাখতেছি এটা কি দিচ্ছে আল্লাহ এটাও রাখতেছি তো আমরা সাধারণত প্যাকেটটা ছোটাবো এটা তো আমরা ফার্স্ট টাইম তো দেখতেছেন আপনারা গিফটটা আমরা সেটাতে গিফট করতেছি ও মা বক্স দিয়েছি ও মা গো পিঠা দিয়েছে গো পিঠাগুলো টেস্ট হয়েছে ভালো ভাই রে এক এক পিঠা তো সেন পাইছে আহ না ঠান্ডা হয়ে গেছে না 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 ভাই খালি পেটে আমি তেলে জিনিস খাই না দেখো এখন পরে তোমার পরে খাই না তোমরা লোভ দিও না ঠিক আছে ও সরি এটা খাইছি এটা তো রাখা যাবে না খাওয়া শেষ করো এখানে রাখো পরে ওইটা খাইও তুমি ভাই হ্যাঁ ওইটা খাইও তুমি রাখবো এখানে রাখবো এবার খুলবে এটা ঠিক আছে পেটটা তো আমার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই বেশি খাইও না আজকে কম খাও এমনিতে তোমার পেটের ভুঁড়িটা বাড়ছেই যে পেটের ভুঁড়িটা বাড়ছে এটা এটা আমার গামছা বুঝো এটা আমার গামছা তো
তোমার কাছে দিয়ে মুছবা না অন্যের গামছা দিয়ে মুছছো আমার গামছা দিয়ে আমাকে মুছছো জানি না এটা কি আছে বিস্কিট এটা বিস্কিট আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি অনেক এটা থাক এটা আমরা সাদা দেখতে না না বিস্কিট আমি খাবো ভাই এবার খুলো ঠিক আছে এটা থাক আমি খাই খুলবা খাবা অবশ্যই খিদা লাগছে না আমি বিস্কুটে পাগল ভালো করে খুলো বেশি ভালো করে খুলো মানে আমি খাবার চেয়েছি তো খুলতে পারছে না এটা খোলা যাচ্ছে না রাখো পরে খুলিও ঠিক আছে এটা দিয়ে এটা খুলতে হবে কিন্তু নষ্ট হয়ে যাবে ড্যাম হয়ে যাবে এটা এটা এরকমই সিস্টেম ভাই আমি ধরে দেখি কেমন দেখো দেখো খাও ভাই দর্শক দেখতেছেন আপনারা ঠিক আছে আমি পেট নিয়ে এখন আমি বিস্কিট খাচ্ছি তুই খাও অস্থির টেস্ট অস্থির তো আমাদের বিস্কুট আমরা খাইলাম অলরেডি এটা আমরা রেখে দেবো এখন আরেকটা আছে এটা দেখি দিছে এটাতে এটা তো আচার এটা হচ্ছে কি আচার জানি না কিসের আচার জলপাই সালতা এটা চালতা চালতা কি এগুলো সব একাই খাবা না না একাই খাবো তোমার থেকে দেবো তো এরপর তো সাবান এগুলো তো মনে করি আমার দর্শক দেখছেন এটা কিন্তু সেই দামি একটা চকলেট ব্র্যান্ডের চকলেট এটা যে কোনো মার্কেটে পাওয়া যাবে না শুধুমাত্র বরিশাল ছাড়া মানে লেখা আছে তৈরি হয়েছে বরিশালে ডেট হচ্ছে আগামীকালের এক্সপায়ারি হচ্ছে আরও ছয় মাসের সো চকলেটে আশেপাশে পাবেন না শুধু বরিশালেই পাবেন চকলেটার নাম দেখে নিন আপনারা তবে বরিশালের মানুষ বেশ ভালো না বুঝছো বরিশাল মানুষ বরিশালের মানুষ খুব খারাপ ভাই হাতের পাঁচটা আঙুলে সমান নয় ঠিক আছে ভালো মন্দই মানুষ চকলেট একটা ধরো একটা দেবো ঠিক আছে ধরো একটা ধরো ভাই এখন চকলেট খেয়ে কী হবে ভাই খালে কেন খালে নেই মিরগি উঠবে ঠিক আছে আমার যে এটা গিফট ওই গিফটটা যে কই জানি জানে
আমি এই গেঞ্জিটা এখন তোমাদের মাঝে এই গেঞ্জিটা পরবো, ঠিক আছে? এই গেঞ্জিটা আমি পরবো, এটা রাখি এখানে। প্যান্টটা দেখি ভাই একটু ভালো করে না দেখাও, প্যান্টটা প্যান্ট দেখা যাবে না, প্যান্ট থাক দর্শকের জন্য দেখাইলে না ভাই প্যান্টটা। বিয়াস লাইটের দিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। ফাইনালি এতক্ষণ ধরে যেগুলো দেখলা আসলে এগুলো কিছুই না, আমরা এই গিফটটার জন্য ওয়েট করছিলাম। আমি জানি না এটার ভিতর কী আছে, তবে সত্যি কথা বলতে কি এই গিফটটার জন্যই আমি এত কষ্ট করে আমি গেছি। তবে এই গিফটটা আমি খুলবো, তোমাদেরকে দেখাবো। তো জানি না এটা কি বলবো, তাক দেখি খুলি। খুব টেস্ট হয়ে যাবে, বিস্কুটটা খুব টেস্ট। কি লেখা আছে দেখো দেখি, লেখা যায়, দেখা যায়? জি না, দেখা যায় না, যায় দর্শক দেয়। লেখা আছে না গিফট? কি বলবো আর, চোখ ফেরানোর মতো না। ফাইনালি এই গিফটটার জন্য আমি ওয়েট করছিলাম, মানে গিফটটা এখানে গিফটটা দাও দাও দেখাচ্ছি দাও গিফটটা। তো দেখো একে গিফটের মধ্যে একটা লেখা আছে, এই যে জেট এস, জেট এস। তো এটা আমি পড়ব। আসল কথা কি এটা প্রশ্ন থাকতে পারে তোমাদের যে এস তারপরে জেট বা জেট এস কেন। এই 15 আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও অবশ্যই দেব। তবে যে আমার জন্য এটা পাঠাইছে আসলে সে আজকে নাই আমার সাথে, সে যে আমাকে পড়ে দেবে সে নাই। কী করবো আজকে? হ্যাঁ তুমি পড়ে দাও। না ভাই এটা সম্ভব না আমার দ্বারা, ভাই রেখে দাও ঠিক আছে, যখন আসবে তুমি পড়ে দিও। পড়ে দিতে পারছো তোমাকে? না ভাই এটা আমি করতে পারবো না, এই কাজ আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না ভাই, কখনোই সম্ভব না ভাই। দাও দাও। দর্শক এত জেদ করলো ঠিক আছে, আপনারা দেখেন কিছু মনে করেন না, আমি আমার ভাইটাকে গিফটটা পরে এনগেজমেন্ট করে দেখতেছেন ঠিক আছে। এটা কিন্তু সিম্পল কোনো আংটি না, এটা কিন্তু অনেক টাকার, এইটা খরচ হয়েছে আপনার মিনিমাম কয় হাজার ভাইয়া, 5-20 হাজার, 21 হাজার, 21 হাজারের মতো। ভিতরে হারের এই আংটিটা হাত থেকে তৈরি করা হয়েছে, অরিজিনাল স্বর্ণ পুরো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ওই স্বর্ণটা। বিয়াস দেখতেছেন এখন আমি আমার ভাইকে আংটিটা পরাই দিচ্ছি, যেহেতু ভাইয়ের আপন মানুষ এখন নাই কাছে, কলিজা এখন নাই, সো আমি ওই জায়গায় আমি ভাইকে আংটিটা পরাই দিচ্ছি। এইটা ঢুকবে ভাইয়া? ঢুকছে, ঢুকছে ভাই, আমি একটু দেখি না। ঠিক আছে ভাই। আচ্ছা এই যে দেখতেছেন দর্শক, আহ কী অস্থির লাগতেছে আঙুলটা, দেখছেন আপনারা এই যে আঙুলটাকে দেখেন আপনারা, কী সুন্দর কী মায়াবী হাত। আসতে ভাই আসতে আসতে, সত্যি আমি এক্সাইটেড। আমি কিছু বলতে চাই না, জাস্ট পারতেছি না, ফার্স্ট টাইম। আমি কান্না করবো নাকি আমি হাসবো নাকি আমি কী হবো সেটা আমি জানি না। তো বিশ্বাস আমার ভিডিওটা আজকে এখানে এতটুকুই, যদি আমার ভিডিওটা তোমাদের মধ্যে সামান্য পরিমাণ দোলা দিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবা এবং শেয়ার করবা, এবং
আমার ভিডিওতে তোমরা যদি নতুন কেউ দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার জন্য সবাই দোয়া করবা, শুধু আমার জন্য না, আমার ভাইয়ের জন্য এবং আমার ভাইদের জন্য না, যে আমাকে এত ভালোবাসে, এত পরিমাণ নিজের বাবা মার মতো সে আমায় আমাকে যে ভালোবাসে তার জন্য তোমরা দোয়া করবা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, বাই।